বিদ্যার বইয়ের লাভগতি চ্যাপ্টারে আমরা 31 পর্যন্ত সরি 30 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। এরপরে 31 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। 31 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। তাহলে কি বলেছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছে, অর্থাৎ 10% ক্ষতি মানে আমরা কি লিখবো এখানে, 90% সে বিক্রি করেছে, ঠিক আছে। যদি সে 40 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। তাহলে কি হচ্ছে, 10% লাভ হতো মানে কি 110 হতো তার বিক্রিটা। তাহলে দেখো এখানে পার্সেন্টেজে আমাদের কত পার্থক্য আসছে, 20-এর পার্থক্য আসছে, 20% পার্থক্য আসছে। এটাই বলেছে যে 20% পার্থক্য সমান আমাদের কত টাকা বেশি পেতাম, 40 টাকা বেশি পেতাম। তাহলে 20% সমান যদি আমাদের 40 টাকা হয় তাহলে দেখো 1% সমান কত, 1% সমান এটা দেখো 20 দিয়ে কাটাকুটি করতে পারো, 20 দিয়ে 40, তাহলে 1% সমান কত, 2 টাকা। 20% সমান 40 টাকা, 1% সমান 2 টাকা। তাহলে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% সমান আমাদের ক্রয় ছিল, তাহলে 100% সমান কত হবে, 1% সমান যদি 2 হয় 100% সমান কত হবে, 200 টাকা, ঠিক আছে। নেক্সট এরপর দেখো আমাদের 32 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে কি বলেছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, অর্থাৎ আমরা কি লিখবো, 10% লাভ মানে আমরা 110 লিখে নিলাম, ঠিক আছে। যদি সে আরো 40 টাকা সরি কি বলেছে, হ্যাঁ আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, তাহলে 110 মানে 10% সে লাভ করেছে, কিন্তু বলেছে যে 12% লাভ করতো মানে 112%, ঠিক আছে। তাহলে সে কি হয়েছে, 200 টাকা বেশি পেলে। তাহলে এখানে দেখো পার্সেন্টেজ আমাদের কত পার্থক্য আসছে, 2% পার্থক্য আসছে, এটা 110 আর এটা হলো 112, তাহলে কত 2% পার্থক্য আসছে, সেটাই বলেছে আমাদের 200 টাকা। তাহলে 2% সমান যদি 200 টাকা হয় তাহলে বলো 1% সমান কত ছিল, 1% সমান 100 টাকা ছিল। এরপরে বলেছে ক্রয় মূল্য কত, অর্থাৎ ক্রয় মূল্য মানে কত আমাদের 100 টাকা, বা 100% সমান হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 100% সমান কত, এখানে দেখো 100% করেছি, এখানে 2 শূন্য অ্যাড করেছি, তাহলে এখানে 2 শূন্য আমরা অ্যাড করে দেবো, তাহলে এটা আমরা পেয়ে যাবো, এটি আমাদের ক্রয় মূল্য ছিল। দেখো ক্রয় মূল্য সবসময় মিডিলে থাকে, দেখো 100 যদি হয় 10% সরি এটা দেখো যদি ক্ষতি বলতো তাহলে মিডিলে বসতো, এটা দেখো 100 আমরা এখানে লিখলাম, ঠিক আছে, যেটা ক্রয় মূল্য। যদি সে 10% লাভে মানে কি 100-এর উপর 10% বাড়িয়ে লিখলাম, যদি সে বলেছে আরো 2% বেশি মানে তার জন্য 112% করেছি, ঠিক আছে, তাহলে 100% সবসময় আমাদের ক্রয় মূল্য হবে। নেক্সট এরপর দেখো তোমাদের 33 নম্বর অঙ্কটি কি বলেছে, টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হয়। এই অঙ্কটা দেখো বেসিক করতে গেলে তোমাদের অনেক বড় প্রসেস হয়ে যাবে, তার জায়গায় আমরা দেখো কিভাবে শর্ট প্রসেস তোমাদেরকে করাচ্ছি। এই অঙ্কগুলো যখন এরকম ভাবে পড়বে তখন এইভাবে করবে তোমরা, যে 33টি পেয়ারা বিক্রয় করছে, ঠিক আছে, তাহলে 33টা এইভাবে লিখলে গণিত এখানে দেখো দুটো ভ্যালু বসে আমাদের, কখন কোনটা কিভাবে বসাবো। দেখো কি বলেছে, 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, তার মানে কত, সে 99 বিক্রি করবে, 99% বিক্রি করবে, তবেই তার 1% ক্ষতি হবে। আর কি বলেছে, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে তার 21% লাভ হবে, অর্থাৎ 121, ঠিক আছে, 121 বিক্রি করলে তার 21% লাভ হবে। তাহলে দেখো যদি আমরা 33টা বিক্রি করছিলাম তখন যদি 1% ক্ষতি হয় তাহলে 33টা থেকে বেশি তো বিক্রি করলে আমাদের আরো বেশি ক্ষতি হবে, তাহলে 33 থেকে কম বিক্রি করতে হবে, তাহলে এই কম ভ্যালুটা আমরা এখানে কি লিখবো, 99, আর বেশি ভ্যালুটা আমরা এখানে লিখবো 121টা। 121 দিয়ে দেখো এই জায়গায় ভাগ করি তখন আমাদের উত্তরটা একটু কমে আসবে, তাহলে ধর কাটাকুটি যদি করি আমরা তখন কিভাবে হবে, তাহলে ধর যদি আমরা কাটাকুটিটা করি 11 3 33 আর 11 11 121, আর 11 দিয়ে যদি কাটি 11 9 99, অর্থাৎ 3 × 9 করলে কত আসবে আমাদের 27, অর্থাৎ 27টি বিক্রি করলে আমরা 21% লাভ পাবো। নেক্সট এরপর দেখো 34 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে। তাহলে কি বলেছি, যে টি কটি বিক্রি করলে বলা আছে সেটি আমরা সামনে লিখে নেব, দিয়ে এভাবে রাখবো। কি বলেছে, টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, তাহলে টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে, 20% লাভ হবে, অর্থাৎ এটা আমাদের দেখো 20% লোকসান হয় মানে কত 80, আর 20% লাভ হবে মানে কত 120,
তাহলে এই 120টা আমরা নিচে লিখবো, তাহলে এখানে টিটা আমাদের কম বেরোবে। আর গুণিত তো এখানে দেখো 80টা লিখলাম, এবার যদি কাটাকুটি করি শূন্য শূন্য কাটলাম, 6 2 12, 2 4 8। এটা বেসিকে করতে গেলে তোমাদের আরো বড় হবে, ঠিক আছে? এটা একটা শর্ট প্রসেসের মতো তোমাদেরকে বুঝিয়েছি। দেখো তাহলে 4টি বিক্রি করলে আমাদের 20% লাভ হবে। নেক্সট, এরপরে দেখো আমাদের 35 নম্বর অঙ্কটি কি বলেছে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা অর্থাৎ 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তবে তার কি হতো? 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে কি বলেছে, 10% ক্ষতিতে বিক্রয় করছে, অর্থাৎ কত বিক্রি করেছে? সেটা 90% বিক্রি করেছে। আর কি বলেছে, যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো, অর্থাৎ 118 সে বিক্রি করতো। এরপর দেখো আমাদের পার্সেন্টেজ, এখানে পার্থক্য কত আসছে? এখানে আমাদের পার্থক্য আসছে, এদিকে দেখো 100 পৌঁছাতে গেলে 10%, এদিকে 18%, তাহলে কত? 28% আসছে। তাহলে এই 28%-এর ভ্যালুটাই হচ্ছে আমাদের 5600 টাকা, ঠিক আছে? 5600 টাকা। এরপরে বলেছে যে তাহলে আমরা 1% ভ্যালুটা বের করিনি, তাহলে 1% সমান কত বেরোবে আমাদের? 28 দিয়ে দিয়ে কেটে দিই, দেখো 28 2 56, ঠিক আছে? আর 2 0, তাহলে 1% বের গেল 200। আর কি বলছি, 20% লাভে বিক্রয় করলে তার বিক্রয় মূল্যটা কত হবে? অর্থাৎ দেখো এটার সঙ্গে আমরা কি করবো, 20% লাভে মানে 120% ভ্যালু বার করবো। তাহলে 120% ভ্যালু বার করতে গেলে এখানে 120 দিয়ে গুণ করে দিই, যদি 12 2 24, আর এখানে 2 0 1 0 3 0, তাহলে 24,000 টাকা এটি আমাদের ছিল বিক্রয় মূল্য। নেক্সট, এরপরে দেখো তোমাদের 36 নম্বর অঙ্কটি কি বলেছে। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ কি করেছে, 20% লাভে বিক্রি করেছে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো, মোটের উপর তার কি হয়েছে, 88 টাকা লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? তাহলে দেখো 1/3 মানে যে 3 দেওয়া আছে না, 1/3, এইটা আমাদের পুরো সংখ্যা ধরে নেবো বা টোটাল দ্রব্য, বা 3টি দ্রব্য আছে তার মধ্যে 1/3 মানে কি, একটি দ্রব্য কি করেছে, 20% লাভে বিক্রি করেছে, তাহলে তার 20% লাভ হয়েছে, ঠিক আছে? 20% কি হয়েছে, লাভ হয়েছে, তার জন্য আমরা পজিটিভ লিখে রাখবো, ঠিক আছে? 20% তার কি হয়েছে, একটি দ্রব্য বিক্রি করে লাভ হয়েছে। আর বাকি দ্রব্য অর্থাৎ বাকি আর কটা দ্রব্য আছে, তাহলে 3টি যদি মোট দ্রব্য হয় তাহলে 2টি দ্রব্য আছে, তাহলে 2টি দ্রব্য সে কি করেছে, 12% লাভে বিক্রি করেছে, তাহলে 2টি 12 2 গুণে 24% সে লাভ পেয়েছে। দিয়ে কি বলেছে, বিক্রয় করে সে দেখলো মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে, তাহলে পার্সেন্টেজে আমাদের কত লাভ হয়েছে? দেখো এখানে 20% আর এখানে 24%, কত পার্সেন্ট? 44%। কিন্তু এটা দেখো 3টে দ্রব্যের উপর টোটাল লাভ হয়েছে, তাহলে 44/3% তার লাভ হয়েছে। এই 44/3% এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 88 টাকা, তাহলে 88 টাকা আমরা উপরে লিখলাম। এরপরে আমরা কি করবো, 100% বার করবো, তাহলে আমাদের ক্রয় মূল্য পেয়ে যাবো ×100। তাহলে দেখো এই পার্সেন্টেজটা আমরা এখানে কেটেছি, 100 লিখেছি এখানে, তাহলে দেখো 3টে দ্রব্য ছিল, তাহলে 3টে দ্রব্য, এইটা কি আছে, এখানে 44/3 আছে, তাহলে এটা এখানে যে গুণ হলে কি হবে, 44টা নিচেই থাকবে আর 3টা উপরে চলে যাবে জাস্ট, তাহলে 3টা আমরা এখানে মুছে দিচ্ছি। এরপর দেখো কাটাকুটি করলে 44 2 আর দেখো 2 3 6 6 100 কত হবে, 600, এটি আমাদের ক্রয় মূল্য, অর্থাৎ ডি অপশনটা রাইট। নেক্সট, এরপর দেখো তোমাদের 37 নম্বর অঙ্কটি কি বলেছে। এক ব্যক্তি কি করেছে, 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ কি করেছে, 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে, তাহলে তার সর্বসাফল্যে তার শতকরা লাভ কত হবে? দেখো এখানে যে ক্রয় মূল্য যে টাকাটা দেওয়া থাকবে না, এই টাকাটা সব অঙ্কে কাজে লাগবে না, এটা করার দরকারই নেই। তোমরা যদি পার্সেন্টেজে বলে তখন এই টাকাটা কাজে লাগানোর কোনো দরকার নেই, আর যদি টাকাতে দেওয়া থাকে উত্তরটা তখন সেই টাকাটাই কাজে লাগাতে হয়। দেখো কি বলেছে, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। এক ব্যক্তি কি করেছে, 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে বিক্রি করেছে, 2/5 অংশ, ঠিক আছে? তাহলে 5টাকে আমরা মোট বা টোটাল যত দ্রব্য আছে সেটা ভাবছি, তাহলে 2 অংশ সে বিক্রি করেছে কত, 10% লাভে, মানে 10 দুগুণে তার কত হচ্ছে, 20% লাভ হচ্ছে, 2টি দ্রব্যতে 10% করে 2টো দ্রব্য, তাহলে 20% লাভ হচ্ছে। আর বাকি আপেল তাহলে 5 থেকে 2 চলে গেলে কটা দ্রব্য আছে, 3টে দ্রব্য আছে, সেটা কি করেছে, 15% লাভে বিক্রি করছে, 15% লাভ মানে কত, 15 3 কত হবে, 45% তার টোটাল লাভ হচ্ছে 3টে দ্রব্য মিলিয়ে, তাহলে 45% লিখলাম। এরপরে কি বলেছে, সর্বসাফল্যে তার লাভ শতকরা কত হচ্ছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 20% আর এখানে 45%, দুটোকে যোগ করলে কত আসবে আমাদের, 65%, ঠিক আছে? 65% আর টোটাল কটা দ্রব্য ছিল, 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 1 5 আর 5 3 15, অর্থাৎ 13 5 65, তাহলে 13%, এটি আমাদের সর্বমোট লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এরপরে নেক্সট 38 নম্বর প্রশ্নটি কি বলেছে। এক ব্যক্তি মোট চিনির
তিনের পাঁচ অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপর তার 20 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখো আমাদের টাকাটাকে কাজে লাগাতে হবে, কারণ উত্তরগুলো সব টাকাতে আছে। ঠিক আছে, তাহলে কি করেছে, তিনের পাঁচ অংশ 15% লাভে, তিনের পাঁচ অংশ, পাঁচটা মোট টোটাল দ্রব্য ধরে নেবো, আর তার মধ্যে তিন অংশ কি করেছে 15% লাভে বিক্রি করছে, মানে 15 তিনে কত হবে 45%। ঠিক আছে, 45% তার লাভ হয়েছে তিনটে দ্রব্যের উপর। এরপরে বলেছে বাকি দ্রব্য কি করেছে 10% ক্ষতি, বাকি দ্রব্য কত পড়ে আছে, দুই পড়ে আছে, তিনটে দ্রব্য বিক্রি করে দিয়েছে আর দুই দ্রব্য পড়ে আছে, তবেই তো পাঁচটা ছিল, তাহলে দুটি দ্রব্য কি হচ্ছে 10% ক্ষতিতে, অর্থাৎ কত হচ্ছে 10×20% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, এটা প্লাসে লিখে রাখবো, মানে এটা লাভে বিক্রি করেছে। এরপরে কি বলেছে, মোটের উপর তার যদি 20 টাকা লাভ, দেখো মোটের উপর আমাদের লাভ এখানে কত হচ্ছে 45% লাভ করেছিল, 20% ক্ষতি করেছে, তাহলে তার যে বিয়োগফলটা কত আসছে আমাদের এখানে, কত আসছে 25, আর মোট কত দ্রব্য ছিল পাঁচটা দ্রব্য, পাঁচটা দ্রব্য দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5×5=25, অর্থাৎ 5% তার লাভ হচ্ছে। আর এই 5%-এর ভ্যালু বলা আছে, কি বলেছে দেখো মোটের উপর তার 20 টাকা লাভ হয়, 5%-এর ভ্যালু দিয়ে আছে 20 টাকা, তাহলে আমাদের বলছে ক্রয় মূল্য কত, অর্থাৎ 1% সমান কত 5 টাকা চলে আসবে, 5×4=20 হয়ে যাবে ভাগ করে দিলে, আর 100% মানে আমাদের ক্রয় মূল্যটা কত, তাহলে 1% সমান যদি 4 হয় 100% সমান কত হবে 400। এগুলো তো আমরা মুখে মুখে করে দেবো, 5% সমান যদি 20 হয় 1% সমান 100% সমান কত, তখন করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো 39 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে একের 3% 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। কি করেছে, 600 টাকায় কিছু পেয়ারা কিনেছে, যে একের 3% 12% লাভে বিক্রি করেছে, একের 3% তাহলে একটা দ্রব্য বিক্রি করছে, তিনটে দ্রব্যের মধ্যে একটা দ্রব্য বিক্রি করছে 12% লাভে, তাহলে 12×12 তার 12% লাভ হচ্ছে প্রথমে। তারপর কি বলেছে, বাকি অংশ মানে আর বাকি কটা আছে, দুটো দ্রব্য আছে, সে দুটো দ্রব্যে কি করেছে 10% করে ক্ষতি করেছে, তার 10% করে ক্ষতি করলে তার কত হবে 20% ক্ষতি দুটো দ্রব্যে, এটা মাইনাসে এটা প্লাসে। ঠিক আছে, এরপর বলছে সর্বসাকুল্যে তার লাভ বা ক্ষতিটা কত, তাহলে ধরো এখানে আমাদের কত পার্থক্য আসছে, আমাদের কত আসছে এখানে 8%-এর পার্থক্য আসছে, মানে 8% ক্ষতি মাইনাসে আছে, বেশিটা 20% ক্ষতি করেছে, 12% লাভ করেছে, তাহলে 8% তার ক্ষতি এখনো রয়ে গেছে, আর কটা দ্রব্য ছিল মোট তিনটে দ্রব্য ছিল, তাহলে তিনটে দ্রব্য দিয়ে আমরা ভাগ করবো, তাহলে দেখো 8 কে 3 দিয়ে ভাগ করি, মুখে মুখে করতে পারো, ভাগ করে দেখিয়ে দিচ্ছি, আমি জানো 3×2=6 আসছে, কত থাকছে 2, তাহলে কত আসছে 2×2=3%, এটা তার সর্বমোট লাভ ক্ষতি হচ্ছে। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো 40 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো এবং তিনের 5% 15% ক্ষতিতে বিক্রয় করলো, কি করেছে তিনের 5% 15% ক্ষতিতে বিক্রয় করেছে, বাকি অংশ কি করেছে কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর 15 টাকা ক্ষতি হবে, তাহলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। তাহলে দেখো আমাদের কি বলেছে, তিনের 5% 15% ক্ষতিতে বিক্রি করেছে, তার তিনের 5 মানে 5টা মোট দ্রব্য, তার মধ্যে 3% বিক্রি করেছে 15% ক্ষতিতে, তাহলে 15×3 কত 45% তার ক্ষতি অলরেডি হয়ে গেছে। এরপরে কি বলেছে, বাকি অংশ অর্থাৎ আর দুটি দ্রব্য পড়ে আছে, তাহলে দুটি দ্রব্য কততে বিক্রি করবে, দুটি দ্রব্য কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করবে, যার ফলে তার 15% কি হবে 15 টাকা ক্ষতি হবে, তাহলে 300 টাকার উপর 15 টাকা। ঠিক আছে, এই 15 টাকা 300 টাকার উপর কত পার্সেন্ট ক্ষতি সেটা আমরা নির্ণয় করে নিই, গুণিত 100, তাহলে 0 0 কাটলাম 3×5=15, তাহলে সর্বমোট তার ক্ষতি হবে 5। ঠিক আছে, তাহলে দেখো আর কটি দ্রব্য আছে, তার কাছে দুটি, তাহলে দুটি দ্রব্য আছে, সেগুলি যদি দেখো তারা কি করেছে, সে যদি 10, দেখো তোমাদের অপশন সিটা যেটা আছে, অপশন সি এটা তো অপশন টেস্ট করে তোমরা করে নিতে পারবে খুব সহজে, দেখো এটা যদি আমরা এখানে 10 পুট করি, ঠিক আছে, তাহলে 10×2 কত হবে 20, 20টা দ্রব্য, তাহলে কি করেছে 10% দেখো কত লাভে বিক্রি করবে বলেছে, 10% লাভে কি করে, তাহলে এখানে কত আসছে আমাদের 20 দুটো দ্রব্যের, আর এখানে কত 45% ক্ষতি করেছিল, তাহলে তার কত পার্সেন্ট কভার হলো, তাহলে দেখো এখানে 45% ক্ষতি দিয়ে 20% লাভ করেছে, তাহলে তার আর পনেরো এলো কত 25% ক্ষতি, আর এই 25% ক্ষতিটা 5টা দ্রব্য মিলিয়ে, ঠিক আছে, তাহলে 5×5=25, তাহলে তার 5% এখানে লাভ থাকছে, ঠিক আছে, বা 5% ক্ষতি থাকছে, হ্যাঁ 5% ক্ষতি থাকছে, তাহলে এই ক্ষতিটাই বার করতে বলেছিল, আর এখানেও দেখো আমাদের 5% ক্ষতি এসেছিল, তাহলে এটা স্যাটিসফাই হবে, এখানে অপশনটা পুট করে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারবে মুখে মুখে। ঠিক আছে, তাহলে আমরা আর 40 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীকালে আরও সমস্ত অঙ্কগুলি আমরা সলিউশন করাবো, যারা এরকম ভিডিও পেতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।